আমরা চুক্তিভিত্তিক চাই না, আমরা চাই ডিপিডিসির অন্তর্ভুক্ত হতে। আমি একজন কর্মচারী ডিপিডিসির চুক্তিভিত্তিক, আমি নিজেও অ্যাক্সিডেন্ট করেছি ভাই, আমি আমার মুখমণ্ডল পুড়ে গেছে, কিন্তু কোম্পানি আমাদেরকে একটি টাকাও দেয়নি, ডিপিডিসিও আমাদেরকে একটি টাকা দেয়নি। শুধু বেতন বৈষম্য না, আমাদের যানমালের কোনো নিরাপত্তা নেই। আমরা ঢাকা শহরে এমন একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে আছি জরুরি সেবা, বিদ্যুৎ ছাড়া কিছুই চলে না, অথচ আমরা ঢাকা শহরটা আলোকিত করে রাখছি। আমরা আমাদের জানের পরোয়া না করে আমরা মানুষের সেবা করে যাচ্ছি, জনগণের সেবা করে যাচ্ছি, অথচ আমরাই সবচেয়ে বড় বৈষম্যের শিকার। আমাদের যে ন্যায্য অধিকারটা আমরা সেই হিসেবে পাই না, এবং আমাদের যে স্যালারিটা ভরা হয়েছে স্যালারিটা ডিওপি চাকরিগুলো যেমন ইনক্রিমেন্ট হয় প্রতিনিয়ত, সেক্ষেত্রে আমাদের স্যালারিতে কোনো ইনক্রিমেন্ট হয় না, এবং আমাদের এই বোনাস নেই, বৈশাখী ভাতা নেই, কিছু নেই, মানে আমরা টোটালি একটা বৈষম্যের শিকারে আছি। সরকারের যেহেতু মন্ত্রণালয় থেকে বেতন হয়, তাহলে তো এই বেতন তো আরেকজনের দালাল বা তাদের পারপাস দরকার নাই। আমাদের বেতন টোটাল 17,610 টাকা, তারা বিভিন্ন খরচ কাইতে রাখে 2,610 টাকা। এরপরে আমাদের কত ক্রিটিক্যাল, কত সময় আমরা ই করি, আমাকে অ্যাকশন দিয়ে দাও, জরিমানা করে থো, কোনো আমরা মাসিক ভাতা নাই, এরপরে আপনি বিভিন্ন উৎসব ভাতা নাই, কোনো ছুটি ছাটা নাই, মানে প্রতিনিয়ত আমরা বৈষম্য। দেখা গেছে সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর লোকেরা যে পরিমাণ ডিউটি করে তার চেয়ে হিউজ পরিমাণ আমরা করি, কিন্তু আমাদের কোনো ভ্যালু আছে। এখন আমরা চাইছি এরকম মাধ্য এই দাসপ্রথা বাদ দিয়ে আমরা জাতীয় করব। আমরা দুইবার সারুপুলিকে অলরেডি দিয়েছি, এখানে ওই যে পুলিশের অফিসার মহোদয় বলছে যে তোমরা শান্তিপূর্ণ আন্দোলন করান, আপত্তি নাই, কিন্তু তোমরা লিখিত স্মারকলিপি দাও। আমরা বলছি স্যার আমরা 2-3 বার অলরেডি দেওয়া হয়েছে, ইনুৎসব আশ্বস্ত করছে, কিন্তু এরপর তো আমরা কোনো আর পাই না। সমস্ত এই বৈষম্য শিকার হয়েছে আমাদের ঈদে কোরবানিতে পয়লা বৈশাখে আমাদের কোনো বাধাবাধি নাই, এবং আনুষঙ্গিক কোনো ধরনের বাধাবাধি নাই, ঝুঁকি ভাতা নাই। আমাদের সাথে বেতনের বৈষম্য হয়, আমাদের সাথে কর্মঘণ্টার বৈষম্য হয়, আমাদের সাথে অফিসিয়ালি বৈষম্য হয়, অফিসিয়ালি অফিসারদের যে আমাদের কীভাবে দেখা, মানে দাসত্ববোধকভাবে দেখা, এরকম ধরনের সমস্যা হয়, ঠিকাদারদের সাথে সমস্যা হয়, এবং আমাদের কথায় কথায় চাকরির প্রলোভন হুমকি দেয়। আমরা স্থায়ী চাকরি চাচ্ছি।